বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 4/6/2022 স্কুল খোলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আমরা জানি গরমের ছুটি অনেকটা এগিয়ে এসেছে, তার জন্য স্কুলগুলোর ছুটির যে মানে ছুটির যে লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী হচ্ছে মানে সমস্যা তৈরি হতে পারে। তো সেই জন্য শিক্ষা দপ্তর এবারে ভাবছে যে পুজোর ছুটি, গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটিতে কিছু কাটছাট হতেও পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই নিয়ে আলোচনা চলছে। এবং তার সঙ্গে সঙ্গে গরমের ছুটি যাতে এইভাবে পরিকল্পনা করে দেওয়া যায়, অপরিকল্পিতভাবে না দেওয়া হয়, প্রতি বছরই গরম পড়ে, প্রতি বছরই ছুটি বাড়াতে হয়, সেক্ষেত্রে পরিকল্পনার করা সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা দপ্তর, সেরকমই আপডেট রয়েছে। তো দেখে নেব স্কুল খোলা নিয়ে আপডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। আর এই স্কুল খোলা নিয়ে আজকে মামলার শুনানি রয়েছে, দেখা যাক শুনানিতে কী হয়। তীব্র গরমে স্কুলগুলোতে গরমের ছুটি এবার অনেকটাই এগিয়ে আনা হয়েছিল। শুধু তাই নয়, সেই ছুটির দিন সংখ্যা বাড়িয়ে 45 দিন করা হয়েছিল এবং সেই সময় তীব্র গরমের কারণে স্কুলে ছাত্রছাত্রীরা সমস্যা হতে পারে, সেই জন্যই রাজ্য সরকার গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনেছিল। সরকার এই ছুটি এগিয়ে আনা এবং ছুটির দিন সংখ্যা বাড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের শিক্ষামহলে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষকদের একাংশ বক্তব্য, শিক্ষা দপ্তর আগে সারা বছর 87 দিন স্কুলে ছুটি দিত, এখন সেটা 65 দিন হলেও অধিকাংশ সময় 87 দিন পেরিয়ে যাচ্ছে। তবে যদি পরিকল্পনা করে স্কুলে ছুটি দেওয়া যেত তাহলে এই ছুটি 65 দিন বা তার কাছাকাছি রাখা যেত, এরকমভাবে লম্বা ছুটি দেওয়ার কোনো দরকার পড়তো না। চলতি বছরে সারা বছরে মোট ছুটির সংখ্যা 65, সেখানে গরমের ছুটি 111 দিন দেওয়া হয়েছিল। এবার তীব্র তাপপ্রবাহের কারণে সেই ছুটি বাড়িয়ে 45 দিন করা হয়েছে এবং শিক্ষকদের একাংশ বক্তব্য, করোনা পরিস্থিতি ছাড়াও এর আগের বেশ কয়েকবার ছুটির গরমের ছুটি বাড়ানো হয়েছিল, অত্যাধিক গরমের জন্য 2008 সালেও ছুটি বাড়ানো হয়, আর 2011-র পর একাধিকবার গরমের ছুটি বাড়ানো হয়েছে। তাদের কথায় ছুটির তালিকা তৈরির সময় কম গুরুত্বপূর্ণ দিনগুলোকে অন্তর্ভুক্ত করতে গিয়ে অনেক সময় গরমের ছুটিতে হাত পড়ে যাচ্ছে। রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে সঠিকভাবে পরিকল্পনা করে সারা বছরের ছুটির রোস্টার তৈরি করা হচ্ছে। তাহলে শিক্ষা দপ্তর পরিকল্পনা করে ছুটির রোস্টার তৈরি করছে এবং শিক্ষকদের মতে প্রথমে রাজ্যগুলোতে গরমের ছুটি 30 দিন ছিল, তারপর 24, 18, 13 থেকে কমতে কমতে 11 দিন এসে ঠেকেছে, যেটা বাস্তবোচিত নয়। তাই স্কুলের বার্ষিক ছুটির দিন 87 এবং 80 থেকে 65 দিন এসে ঠেকলেও গরমের কারণে কোনোবার 87 দিন বেশি হয়ে যাচ্ছে। তাদের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মতো গ্রীষ্মপ্রধান রাজ্যে 11 দিন গরমের ছুটি দেওয়া যুক্তি কী, যেখানে প্রতিবারই গরমের কারণে ছুটির দিনের সংখ্যা বাড়াতে হচ্ছে? এই প্রসঙ্গে এক প্রধান শিক্ষক বলেন, আগের বছরগুলোতে দেখা যাচ্ছে যে পুজোর ছুটি অনেকটাই বেশি, গরমের ছুটি কম, পুজোর ছুটি 26 দিন, 2020 সালে গরমের ছুটি ছিল 13 দিন, পুজোর ছুটি কিছুদিন কমিয়ে গরমের ছুটি বাড়িয়ে 65 দিনের ছুটির ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার একটা চেষ্টা করা যেতেই পারে। শিক্ষক মহলের কথায়, পরিকল্পনা করে যদি গরমের ছুটি দেওয়া যায় তাহলে এইভাবে গরমের ছুটি বাড়াতে হতো না। যখন শিক্ষা দপ্তর গরমের ছুটি দিচ্ছে তার বহু আগেই গরম পড়ে যাচ্ছে, তাই গরমের ছুটি এগিয়ে আনতে হচ্ছে। একদিকে যেমন পরিকল্পনাহীনভাবে ছুটি দেওয়ার ফলে পড়াশোনার ক্ষতি হচ্ছে, তেমনি শিক্ষক ছাত্রছাত্রী কেউই পরিকল্পনা করতে পারছে না। তাহলে শিক্ষা দপ্তর ভাবছে যে পুজোর ছুটিটা যদি কাটছাট করা যেতে পারে, বা শিক্ষকদের একাংশের দাবি যে পুজোর ছুটিতে একটু কাটছাট করলে ছুটিটা কিছুটা মেক আপ করা যেতে পারে। তবে আগামী বছর থেকে যাতে গ্রীষ্মের ছুটি এইরকমভাবে না এগিয়ে আনা হয়, যাতে পরিকল্পনা করে ছুটি দেওয়া হয়, সে তারই প্রস্তুতি চলছে শিক্ষা দপ্তর, এক কর্তা জানিয়েছেন। তো আশা করবো এ সমস্যার দ্রুত সমাধান হবে, এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।